Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো মাঝে কিছুদিন আমি ব্লগ আপলোড করতে পারি নাই, তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার আম্মু বিভিন্ন ধরনের মাছ কেটে নিচ্ছে। তো এই মাছগুলো সকাল সকালে আব্বু নিয়ে আসছিল, বিভিন্ন ধরনের ছোট মাছ, পুঁটি মাছ, তারপর কিছু মিক্সড মাছ ছিল, তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ। তো আম্মু একে একে সবগুলো মাছ কেটে নিচ্ছে। তো আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু বসে মাছ কাটতেছে। তো এগুলো হচ্ছে ছোট চিংড়ি, পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ আর কি, ছোট টাইপের মাছ। আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, পাঁচমিশালি যে মাছগুলো হয়। তো আমি এখনও ব্রেকফাস্ট করিনি, এখন আমি আমার সকালবেলার নাস্তাটা খেয়ে নিব। তো আজকের নাস্তায় আম্মু পরোটা বানিয়েছিল, তো আমি বলেছি যে আমাকে একটা পরোটা দেওয়ার জন্য। সকালবেলাটাতে আমি একদমই খেতে পারি না, মানে আগে তো এমন লাগতো সকালবেলার নাস্তার কথা মনে হলে আমার ভয় লাগতো, আর তার জন্য আমি সকালের নাস্তাটা একটু লেট করেই খাই, কারণ এমনিতেও সকালে খেতে পারি না, তারপর আবার আর্লি মর্নিংও আমি খেতে পারি না। তো সেই জন্য আমার সকালের ব্রেকফাস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে স্ক্রাম্বল এগ আর পরোটা খেয়ে নিচ্ছি, ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নিয়েছি আর কি। আজকের ব্লগে আমি একটা কেক বানানো শেয়ার করব, যদিও কেক বানানো আমি প্রায় সময়ই দেখিয়ে থাকি। তো আজকে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কাস্টার্ড পাউডার দিয়ে আমি কেকটা বানাবো। আর এখানে আজকের রান্নাগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকে আম্মু রান্না করেছে ডাটা দিয়ে ছোট চিংড়ি মাছ, তারপর যে ছোট মাছগুলো এনেছে ওইখান থেকে মলায়া মাছটা রান্না করেছে, তো তারপর ডাল রান্না করেছে, আর হচ্ছে শুটকির একটা ভর্তা করেছে। তো আজকে অনেক মাছ কাটাকাটি ছিল, মাছ কাটতে কাটতে অনেক লেট হয়ে গিয়েছে। তো আম্মু হচ্ছে সিম্পল রান্নাবান্নাই করেছে, যেগুলো খুব তাড়াতাড়ি রান্না করা যাবে আর কি, কারণ মাছ কাটতে কাটতে রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আমার ছোট বোন আমার আব্বুর পাঞ্জাবি আয়রন করতেছিল, তো একটু শ্যুট করে নিলাম। তো এখানে হচ্ছে মানে সবগুলোই সাদা পাঞ্জাবি, এগুলো পরে আব্বু নামাজে যায়। তো আব্বুর কাপড় হচ্ছে বিয়ের আগে আমি আয়রন করতাম, মানে ইস্ত্রি করে দিতাম আর কি, আর এখন আমার ছোট বোনই করে নেয়, প্রায় সময় আব্বুও করে আম্মুও করে। তো এই তো এখন আমি আপনাদের সাথে কেক বানানোটা শেয়ার করব। তো কেক বানাতে আমার যা যা উপকরণ লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আজকে একটু রেসিপি আকারে শেয়ার করতেছি, সব কিছু একদম নিয়ে টিয়ে বসেছি। তো এখানে আমি আটা দিয়ে কেকটা মেক করব, আর আমি প্রায় সময় আটা দিয়ে কেক বানিয়ে থাকি, খুবই ভালো হয়, বোঝা যায় না যে এটা আটার কেক নাকি ময়দার কেক। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। আজকে আমি কাপ দিয়ে মেপে সব কিছু দিব। তো এখানে আমি কাপে এক কাপ, চায়ের কাপে এক কাপ আর কি আটা নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো বেকিং পাউডার দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর আজকের কেকটা আমি বিটার দিয়ে বিট করব না, কারণ বিটার দিয়ে বিট করলে হচ্ছে কেকটা একটু ফ্লাফি হয়ে যায় অনেক বেশি। তো আমি অতটা ফ্লাফি করব না, কেকটা যেন একটু থিক টাইপের হয়, এজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কেকের ব্যাটারটা তৈরি করে নিব, যেভাবে আমি শুরু থেকেই কেকের ব্যাটার তৈরি করতাম। তো যখন আমার বিটার ছিল না তখন আমি ব্লেন্ডারেই বিট করে নিতাম। তো আজকেও আমি ব্লেন্ডার দিয়ে বিট করব, আর ব্লেন্ডারে বিট করলে কেকটা অন্যরকম হয়, ভিতরটা অনেক বেশি মানে থিক হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। বিটার দিয়েও হয়, কিন্তু বিটার দিয়ে আমার মনে হয় কি একটু বেশি বিট করা হয়ে যায় আর কেকটা অনেক বেশি ফ্লাফি হয়ে যায়, ওইটাও খেতে অনেক মজা লাগে, তবে দুইটা দুই রকম হয়। তো এখানে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের কুসুমের সাদা অংশটা, এখানে আমি তিনটা ডিম দিয়ে কেকটা বানাবো। আর ড্রাই উপকরণগুলো আমি চেলে নিয়েছি, ড্রাই উপকরণের মধ্যে ছিল আটা, বেকিং পাউডার, গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে এক চিমটি লবণ, ওইটা আমি আলাদা করে রেডি করে রেখেছি। এখন আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। তো এরকম ফোমের মতো হয়ে গেলে এখানে আমি চিনি অ্যাড করে দিব, আর যে কাপে আমি আটাটা মেপেছি ওই কাপ দিয়েই আমি চিনিটা মেপে নিয়েছি এক কাপ। আজকে আমি মেজারমেন্ট কাপে দেখাচ্ছি না, তো খুবই মানে সহজভাবে আর কি, খুব ঝটপট কীভাবে কেক বানানো যায় ওইটাই দেখাচ্ছি, মানে যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই, তো চায়ের কাপে মেপে আপনারা চাইলে খুব ভালো পারফেক্ট কেক বানাতে পারেন, মানে মাপটা একই রকম হতে হবে আর কি। তো চিনিটা এখানে আমি দুই তিনবারে অ্যাড করেছি, একবারে অ্যাড করিনি। চিনিটা দিয়ে ডিমের সাদা অংশটাকে একদম ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, যখন এরকম একটু ফোমের মতো হয়ে আসবে তখন এখানে আমি তিনটা ডিমের কুসুমটা মিশিয়ে দিয়েছি।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওই একই কাপে আমি তেলটাও মেপে নিয়েছি এক কাপ থেকে একটু কম নিয়েছি তেল তো সবকিছু আমার বিট করা হয়ে গিয়েছে সরি ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এখানে আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স আমি ইউজ করব না আমি হচ্ছে আজকের কেকটা কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড ফ্লেভারে তৈরি করব যেটা খেতে অসাধারণ লাগে আর এখানে আমি চকলেট পাউডার নিয়ে নিয়েছি মানে কোকো পাউডার তো আমার কেকটা হচ্ছে পুরোটা চকলেট কেক হবে না যেহেতু এখানে আমি কাস্টার্ড পাউডারও ইউজ করব তো সেই ক্ষেত্রে আমি কেকটা হচ্ছে মার্বেল কেকের মতোই বসাবো মানে জেব্রা কেকের থিমে বসাবো তো অর্ধেকটা ব্যাটার আমি এখান থেকে আলাদা করে নিব যে ড্রাই উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম ওইগুলোর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 চা চামচ 2 চা চামচ দিলেই হয়ে যাবে তো তারপর আমি এখান থেকে অল্প একটু পরিমাণে দিয়েছি মানে 2 চা চামচ দিয়ে আর অল্প একটু দিয়েছি তো এখন এটাকেও আমি একটু ভালো করে মিক্স করে নেছি কাস্টার্ড পাউডার দিলে কেকের কালারটাও একটু চেঞ্জ হবে তো এখন আমি এই ড্রাই উপকরণটা ডিমের ব্যাটারের সাথে মিক্স করে নিব অল্প অল্প করে আর একটা স্পেচুলা দিয়ে খুব হালকা হাতে মিক্স করে নিব এখানে যদি আমার লিকুইড দুধের প্রয়োজন হয় তখন আমি এটা পরে ইউজ করব আর কি তো সেজন্য আমি আগেই লিকুইড দুধটা দিয়ে দেই নাই কারণ দেখা যাবে যে খুব পাতলা হয়ে যেতে পারে তো পুরোটা উপকরণ আমি মিক্স করার পর মানে পুরো ড্রাই উপকরণটা মিক্স করার পর যদি আমার কাছে মনে হয় যে খুব বেশি থিক হয়ে গিয়েছে তখন আমি একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিব পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এখান থেকে আমি এই ব্যাটারটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগের সাথে আমি কোকো পাউডারটা মিক্স করে নিব ঠিক আমি যেভাবে জেব্রা কেক বানাই ওইভাবেই বানাবো আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা ছিল জেব্রা কেক বানানোর অনেক আগের এটা তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন তখন আমি হচ্ছে একটা চকলেট ছিল চকো চকো ওই চকলেটটা দিয়ে বানিয়েছিলাম মানে আমার প্রথম যেই জেব্রা কেকটা আর কি ওইটা এরপর থেকে কোকো পাউডার দিয়ে বানাই এই তো আমার ব্যাটারটা ভালো করে হয়ে গিয়েছে এখানে স্মুথ একটা ব্যাটার হয়েছে তো এখানে আমি অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আলাদা করে রাখতেছি তো এখানে অর্ধেকটার সাথে আমি দিয়ে দিব কোকো পাউডার আর কোকো পাউডারটা আপনারা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন অনেক সময় কোকো পাউডারের কারণে কেকটা খেতে একটু তিতু টাইপের লাগে চকলেট কেক আর কি তো কোকো পাউডারটা যদি ভালো ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে ওই তিতা ভাবটা লাগবে না তো এখানে আমি প্রয়োজন মতো যতটুকু লাগবে অতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি কোকো পাউডার তো আমি এখানে 3 চা চামচ দিয়েছি কোকো পাউডার এখন এটাকে ভালো করে মিক্স করে নিব আর দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডার ইউজ করার কারণে এই ব্যাটারটা একটু ইয়েলো কালার হয়ে গিয়েছে আর কেকের ফ্লেভারটাও খুবই ভালো এসেছিল কাস্টার্ড ফ্লেভার তো আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারেন তো আমি কেকটা দেখতে যেন সুন্দর লাগে সেজন্য আমি এখানে দুইটা কালার নিব কাস্টার্ড কালার প্লাস হচ্ছে চকলেট কালার মানে মার্বেল কেকের মতো বসাবো আর কি জেব্রা কেকের মতো আর আপনারা চাইলে পুরো কেকটাও কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করতে পারেন তো এখানে কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা একটু থিক হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে যে আর একটু মিল্ক এখানে অ্যাড করতে হবে আর একটু পাতলা হবে তো আমি দুইটা ব্যাটারই হচ্ছে অল্প করে একটু লিকুইড দুধ অ্যাড করে দিলাম এখন কেক মোল্ডের মধ্যে আমি কেকটা বসিয়ে নিব তো আমি সবসময় এই বাটিটা ইউজ করি কেক বানানোর সময় এটা হচ্ছে আমার আম্মুর প্রেশার কুকারের সাথে বাটি আগের প্রেশার কুকারের সাথে বাটি দেয়া হতো এরকম দুইটা বাটি দিয়েছে একটা এরকম বড় আর একটা ছোট আর সাথে একটা মোমো স্ট্যান্ড তারপর আরও কি যেন ছিল আর এখন যে প্রেশার কুকারগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় ওই প্রেশার কুকারের সাথে কিন্তু কোনো কিছুই থাকে না তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু প্রেশার কুকারের সাথে তো কোনো বাটি থাকে না কারণ আমি প্রায় সময় কেক বানানোর সময় বলি যে এই বাটিটা হচ্ছে প্রেশার কুকারের সাথে তো আমাদের প্রেশার কুকারটা অনেক আগের কেনা তো তো তখন এরকম বাটি দিয়ে দিত সাথে তারপর হচ্ছে মোমো বানানোর যে স্ট্যান্ডটা ওইটা সাথে ছিল তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই বাটিটার মধ্যে একটা লেখালেখির কাগজ আর কি চাইলে আপনারা পার্চমেন্ট পেপারও নিতে পারেন তো এভাবে যে কোনো নর্মাল কাগজও দেওয়া যাবে যেন নিচ থেকে কেকটা লেগে না যায় আর বাটিটাতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি ওই কাগজটার উপরও তারপর আবারও তেল ব্রাশ করে নিয়েছি এখন জেব্রা কেকটা আমরা যেভাবে করে
মোল্ডের মধ্যে বসাই। ঠিক ওইভাবে আমি দুইটা ব্যাটার থেকে একে একে করে দিয়ে নিচ্ছি। আর এটা কিছুই করতে হবে না, জাস্ট এভাবে দিয়ে দিতে হবে। এটা নিচ থেকে হচ্ছে ছড়িয়ে যাবে আর সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর এই বাটিটার মধ্যে কিন্তু খুব সুন্দর পুডিংও বানানো যায়। আমার আম্মু কিন্তু সবসময় এই বাটিটার মধ্যেই পুডিং বানায়, আর আমিও সবসময় এই বাটিটাতেই কেক বানাই। আসলে কেক বানানোটা অত ওভাবে দেখানোর কিছু নাই, কারণ আমরা সবাই কেক বানাতে জানি কিভাবে করে বানাতে হয়। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যখনই দেখাই আপনারা হচ্ছে পুরো রেসিপিটা দেখতে চান বা আমি কিভাবে বানাই সেটা জানতে চান, তো সেজন্য চেষ্টা করেছি ইন ডিটেলস শেয়ার করার জন্য। তো এখানে আমার পুরো ব্যাটারটা দেয়া হয়ে গিয়েছে। তারপর আমি হচ্ছে বাটিটাকে একটু টস করে নিয়েছি, ভেতরে যেন কোনো বাবলস ক্রিয়েট না হয়। কোনো টস করে নেওয়ার কারণে এয়ার বাবলসটা বের হয়ে যাবে। তো তারপর একটা টুথপিকের সাহায্যে আমি উপরটাতে এরকম একটু টেনে টেনে ডিজাইন করে নিচ্ছি। তো কেকটা যখন বেক হয়ে যাবে তখন এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগবে, যদিও অন্য সময় খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। তো আজকে হচ্ছে একটু মানে ছড়িয়ে গিয়েছিল আর কি। আর এখানে হচ্ছে যেহেতু ইয়েলো কালার ছিল প্লাস হচ্ছে চকলেট কালার ছিল, দুইটা কালার একটু মিক্সড হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর এখানে উপরের যে সিটিটা সেটাকে খুলে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন 50 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে, কিন্তু উপরের যে ডিজাইনটা সেটা আমি বলেছিলাম যে মিক্সড হয়ে যাবে, তো ঠিকই মিক্সড হয়ে গিয়েছে। যেহেতু আমার কেকের আরেকটা ব্যাটার ছিল ইয়েলো কালার, তো ইয়েলোটাও বেক করার পর একটু রেডিশের মতো হয়ে যায়। তো এই তো আমি অলওয়েজ হচ্ছে চুলাতেই কেক বেক করি। তো এখন আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করার পর মোল্ড আউট করে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু এভাবে ছাড়িয়ে নিব, আর তারপর এভাবে করে মোল্ড আউট করে নিব। আর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও উঠিয়ে নিয়েছি। তো কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল, ভেতরটাও খুব ভালো হয়েছে, আর খেতেও অনেক মজার হয়েছে। কাস্টার্ড পাউডার দিয়ে কেক এর আগেও আমি অনেকবার বানিয়েছি, আমার কাছে ভালোই লাগে। আর বানিয়ে যাদেরকে খাইয়েছি তাদের কাছেও ভালো লেগেছে, আমার বাসার সবার কাছেও ভালো লেগেছে। তো এই তো এখন আমি কেকটাকে পিস পিস করে নেব। তো কেক পিস করাটাও দেখিয়ে দিচ্ছি। যেটা রাউন্ড শেপের কেক হয় আমি সবসময় এভাবে পিস করে থাকি, মাঝখান থেকে কেটে তারপর এক সাইড থেকে এরকম স্লাইস করে কেটে নিই। তো এখন দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। অনেক বেশি সফট ছিল, আর ভেতরটাও জ্যাবরা কেকের ডিজাইন হয়ে গিয়েছে। তো এই তো আমি এখন সম্পূর্ণ কেকটা কেটে নিব, তারপর ঠান্ডা হলে বক্সে রেখে দিব। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে? আমার কেকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা ভিডিও, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।